जी सर, पर जल्दी तो पाने नहीं। 331 है ना? ঈশা, হ্যাঁ ও তো প্রেজেন্ট দিয়েছে, 331 তো প্রেজেন্ট দিয়েছে। আচ্ছা স্যার, তাহলে আমি প্রথম যে জাবেদাটা কমপ্লিট করলাম, এখানে প্রথম যে জাবেদাটা কমপ্লিট করলাম, তোমরা সবাই দেখো, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। তোমরা জানো যে অবলোককের কমিশন থাকলে ব্যাংক হিসাব ডেবিট আর অবলোককের কমিশনটা ডেবিট হয়, আর শেয়ার আবেদনটা হবে ক্রেডিট। তবে আবেদনে হবে 2,10,000 শেয়ার 22 টাকা করে, 46,20,000, আর অবলোককের কমিশনটা হবে 60,000, আমরা আগে হিসাব করেছি। এবার 46,20,000 থেকে 60,000 বাদ দিলে আমাদের আসে 45,60,000। এই 45,60,000 টাকা হচ্ছে আমাদের অবলেখকের কমিশন। তাহলে আমরা আমাদের প্রথম জাবেদাটা কমপ্লিট করলাম, 22 টাকা করে ধরেছি, এর মধ্যে অধিয়ার আছে। তোমরা কি এই জিনিসটা বুঝেছো সবাই? এই জাবেদাটা বুঝছো সবাই? এই জাবেদা তো আগের জাবেদার মতোই হলো, তাই না? এবার আমরা মূলধনের জাবেদা করব, আর মূলধনের জাবেদা করার সময় তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, একটু খেয়াল করতে হবে আমরা কিভাবে মূলধনের জাবেদা করছি। খুব মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে। এবার দ্বিতীয় জাবেদা করতে গিয়ে আমরা আবেদন হিসাব ডেবিট লিখবো ওই 46,20,000 টাকায়। আমি দ্বিতীয় জাবেদাটাকে কমপ্লিট করে নেই, তারপরে তোমরা তুলবা, আগে না। দ্বিতীয় জাবেদায় আমাদের ওই 46,20,000 টাকা আবেদনে যেটা ছিল সেটাই আমরা লিখব। কিন্তু শেয়ার মূলধনে যখন আমরা লিখব, তখন বলতো দেখি আমরা 2,10,000 আবেদন পেয়েছি, কিন্তু আমরা জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিলাম কতগুলো শেয়ার? 1,00,000 কতগুলো, কতগুলি শেয়ার? 1,50,000। জি স্যার, আমরা জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিলাম কতগুলি শেয়ার? জনগণের কাছে আমরা বিক্রি করতে চেয়েছিলাম 1,50,000 শেয়ার। তাহলে তোমরা বলো, আমরা জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিলাম 1,50,000 শেয়ার। যদিও 1,50,000 শেয়ার আমি জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিলাম এবং প্রত্যেকের কাছ থেকে আমি যদিও 22 টাকা করে নিয়েছি, কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম একটা নোটের মধ্যে যে মূলধনে কখনোই অতিরিক্ত মূল্য বা অধিহারটা লেখা যায় না, মূলধনে সবসময় অরিজিনাল দামটাই লিখতে হয়, মানে লিখিত মূল্যটাই লিখতে হয়। তাহলে কি আমরা আমাদের শেয়ার মূলধনে 1,50,000 গুণ 20 টাকায় লিখবো না বলো তো? এই বলো তো, আমাদের শেয়ার মূলধনে তাহলে আমরা 1,50,000 গুণ 20 টাকায় লিখবো না? অতিরিক্ত মূল্য কিন্তু আমরা লিখতে পারবো না। তোমরা কি বুঝছো আমার কথা? তাহলে 1,50,000 গুণ 20 যদি আমি মূলধনে লেখি, তাহলে কত টাকা হয় দেখো? 30,00,000। তাহলে 30,00,000 হবে আমাদের শেয়ার মূলধনে। তাহলে আমরা শেয়ার মূলধন নামে লিখলাম হচ্ছে 30,00,000 টাকা। এই যে আমি 30,00,000 টাকা লিখে দিলাম, তাহলে বলো তো দেখি আলাদাভাবে তাহলে আমাকে শেয়ার অধিকার লিখতে হবে না? তাহলে আলাদাভাবে আমাকে শেয়ার অধিকার লিখতে হবে, আলাদাভাবে আমাকে শেয়ার অধিকার লিখতে হবে তাহলে। আর সেই শেয়ার অধিকার হিসাব এটাও হয়ে যাবে ক্রেডিট। আর তোমরা খেয়াল করো, এই শেয়ার অধিকার ক্রেডিটে কিন্তু হবে 1,50,000 শেয়ার 2 টাকা করে। এই 1,50,000 শেয়ার আমরা জনগণের কাছে বিক্রি করছি, 1,50,000 শেয়ার আমরা জনগণের কাছে বিক্রি করছি, আর এই 1,50,000 শেয়ারের প্রত্যেকটাকে আমরা জনগণের কাছে বিক্রয় করছি 22 টাকা করে। তাহলে এর মধ্যে অধিকার ছিল কয় টাকা? 2 টাকা। তাহলে বলো তো আমাদের অধিকারের পরিমাণটা তাহলে কত টাকা হবে? 1,50,000 গুণ 2, তাহলে কি 3,00,000 টাকা আমাদের অধিকার হবে না বলো তো সবাই? এই তাহলে বলো তো বাকি সবাই, আমাদের 3,00,000 টাকা অধিকার হবে না? জি স্যার, জি স্যার। তাহলে আমরা শেয়ার অধিকার নামে কিন্তু এখানে লিখে দিব, শেয়ার অধিকার নামে আমরা ক্রেডিটে কিন্তু লিখে দিব 3,00,000 টাকা। শেয়ার অধিকার নামে লিখে দিব আমরা 3,00,000 টাকা। তাহলে দেখো তো, 46,20,000 টাকা থেকে 3,30,000 বাদ দিলে তাহলে বাকিটা আমরা এখন ব্যাংক হিসাবে ফেরত দিয়ে দিব না? এই বাকিটা ব্যাংক হিসাব নামে ফেরত দিয়ে দিব না? তাহলে দেখো তো, আমরা বাকিটা ব্যাংক হিসাব নামে ফেরত দিচ্ছি সেটা কত টাকা? বাকিটা ব্যাংক হিসাব নামে ফেরত দিচ্ছে সেটা কত টাকা? 46,20,000 টাকা থেকে তুমি 33,000 বাদ দিবা, তাহলে ওই যে 13,20,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। আমার জাবেদাটা কমপ্লিট হলো, তোমরা দ্বিতীয় জাবেদাটা দিকে সবাই আর একবার একটু মনোযোগ দিয়ে দেখো। আজকে আমি তোমাদেরকে অধিহারটা শেখাচ্ছি। অধিহার মানে হচ্ছে অতিরিক্ত দামে শেয়ার বিক্রি করা। প্রতিটি শেয়ার গায়ে যে দাম লেখা থাকে তার থেকে বেশি দামে শেয়ার বিক্রি করাকে শেয়ার অধিহার বলে।
আর সেই অধিকারের কাজটা করতে গিয়ে আমি তোমাদেরকে নোট লিখে দিয়েছিলাম যে তুমি অতিরিক্ত দামে শেয়ার বিক্রি করতে পারো, তোমার ব্যাংকে সেই টাকাটা জমাও হতে পারে, কিন্তু মূলধনে তুমি কখনোই অতিরিক্ত মূল্যটা লিখতে পারবে না। তাই আমরা মূলধনে সবসময় অরিজিনাল দামটাই লিখবো। এই স্লোগানটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই স্লোগানটা আমি তোমাদেরকে বলেছি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমি সবকিছু একসাথে শিখালে তোমাদের কাছে অনেক ঝামেলা মনে হতো, কিন্তু আমরা এক এক দিন এক এক জিনিস শিখার শেখাতে অঙ্কটা কিন্তু এখন আমাদের কাছে অনেকটা সহজই লাগছে। এই অতিরিক্ত জিনিসটুকু কিন্তু আমাদের জন্য কোনো লোড মনে হচ্ছে না, যে ঠিক আছে মূলধনে লেখার সময় আমি 20 টাকা করেই লিখবো, তাহলে বাকি যে 2 টাকা করে আমি অতিরিক্ত নিয়েছি সেটা আমি আলাদাভাবে অধিকার নামে লিখে দিলাম। বুঝতে পেরেছ? মূলধনে কখনোই কম টাকাও লেখা যায় না, বেশি টাকাও লেখা যায় না, মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে হয়। মূলধনে কখনোই কম টাকাও লেখা যায় না, বেশি টাকাও লেখা যায় না, মূলধনে সবসময় লিখিত মূল্যটাই লিখতে হয়, এটা মনে রাখবা। তো যাই হোক, আমাদের দ্বিতীয় জাবেদাটাও কমপ্লিট। চলো এইবার তাহলে আমরা আমাদের ব্যাংক হিসাব করার জন্য একটা ঘুরি খবর টেনে ফেলি, একটা ব্যাংক হিসাবের খতিয়ানটা টেনে ফেলি। আমাদের প্রথম জাবেদায় ব্যাংক হিসাবটা ডেবিটে ছিল 45,60,000, তাহলে আমরাও ডেবিট পাশে লিখে দিব 45,60,000। আমরাও ডেবিট পাশে লিখে, হ্যাঁ বলো স্যার, এই জাবেদার নিচে কি লিখবো ব্যাখ্যায়? আমরা ব্যাখ্যায় সবসময় যা লিখি তাই লিখবো। এখানে আমি 22 টাকা মূল্যে 2,00,000 আবেদন পাওয়া গেল, আর এখানে লিখবো প্রতিটি 20 টাকা মূল্যের 1,50,000 শেয়ারের আবেদনের টাকা মূলধনে স্থানান্তর হলো, তাই না? শুধু একটু কি কোনো চেঞ্জ হবে না? না না, কোনো চেঞ্জ হবে না। প্রতিটি 20 টাকা মূল্যের 1,50,000 শেয়ারের আবেদনের টাকা মূলধনে স্থানান্তরিত হলো, ব্যাস। আমরা কিন্তু শুধুমাত্র মূলধনে স্থানান্তরিত হওয়ার ঘটনাটাই খালি এখানে লিখি। এস পর্যন্ত প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা খালি এতটুকুই লিখেছি, খালি এতটুকুই চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু না। কোনো লোড নিবা না তোমার, যা তোমাদেরকে ধীরে ধীরে শেখানো হচ্ছে এটাই মাথায় সুন্দর করে রাখো, তোমরা চমৎকার অ্যান্সার করতে পারবে। আমি পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারলে আমার কোম্পানি চূড়ান্ত হিসাব শেখাতে অনেক আরাম হবে, আমি আরামসে শেখাতে পারবো কোম্পানি চূড়ান্ত হিসাব তোমাদেরকে, যদি আমি শেয়ার ইস্যুটা তোমাদেরকে অনেক ভালো করে শেখাতে পারি। সেজন্য আমি খুবই সতর্ক এই বিষয়ে, যাতে তোমরা বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা না। আচ্ছা বলো, দ্বিতীয় জাবেদাটা হয়ে গেল, এবার আমরা খতিয়ানে যাই। বলো, প্রথম জাবেদায় ব্যাংক ছিল ডেবিটে 45,60,000, লিখলাম ডেবিটে 45,60,000, নাম দিব আগের মতন শেয়ার আবেদন হিসাব, ঠিক আছে না? তাহলে আমার ব্যালেন্সের মধ্যে থেকে যাবে 45,60,000, আমার ব্যালেন্সের মধ্যে চলে আসবে 45,60,000। এরপরে দেখো, দ্বিতীয় জাবেদায় ব্যাংক ছিল ক্রেডিটে 13,20,000, তাহলে আমাদের এখানেও ব্যাংকের ক্রেডিট সাইডে আমরা লিখে দিব 13,20,000। তাহলে যেহেতু 13,20,000 ক্রেডিট হয়ে গেছে, তাহলে 45,60,000 থেকে এখন 13,20,000 বাদ দিয়ে দাও, 45,60,000 থেকে 13,20,000 বাদ দিয়ে দাও, তাহলে আমাদের ব্যালেন্সটা কত আসে সেটা বের হয়ে যাবে 32,40,000। আমরা আমাদের ব্যাংক হিসাবটা কমপ্লিট করলাম। তোমরা দেখেছো ব্যাংক হিসাবের মধ্যে কোনো ঝামেলা নাই, আগে আমরা যা করেছি একদম তাই, কোনো ঝামেলা নাই, আগে আমরা যা করেছি একদম তাই। তোমরা কি এই ব্যাংক হিসাবের খতিয়ানটা কমপ্লিট করতে পেরেছ? তোমাদের কি আবার এই 12টার সময় ক্লাস আছে নাকি? কোনো ক্লাস আছে? আমার ক্লাসের পরে কোনো ক্লাস আছে? জি স্যার। কি ক্লাস, কোন সাবজেক্টে ক্লাস? আইসিটি সরি স্যার। ওই যদিও উনি সই যদি মেসেজ দিয়ে দেয় যে লিংক দিয়ে দেয়, তাহলে বলবো যে স্যারের ক্লাস শেষ হয়নি, একটু ওয়েট করেন প্লিজ, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এবার আসো, শেয়ার আবেদন নামে খতিয়ানটা লেখা শেষ, এবার চলে আসো উদ্ধৃত পত্র। এবার উদ্ধৃত পত্রটা আমরা কিভাবে লিখবো তোমরা একটু মনোযোগ দাও। এবার উদ্ধৃত পত্রের ঘরের মধ্যে কতটুকু পরিবর্তন হবে খালি সেই জিনিসটা তোমরা খেয়াল করবে, মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি এমন ভাবে এমন পলিসিতে তোমাদেরকে শেয়ার ইস্যুটা বোঝানোর চেষ্টা করছি যাতে আমি করাইতে গেলে আমার কষ্ট না হয়, তোমাদেরও যাতে কষ্ট না হয়, তোমাদেরও যাতে কষ্ট না হয়, খালি কতটুকু চেঞ্জ হচ্ছে খালি সেটা দেখো। চলতি সম্পত্তি ব্যাংকে জমা, এই ব্যাংকে জমায় আমরা যে টাকাটা পেলাম ফাইনালি ব্যালেন্সটা পেলাম 32,40,000, ওইটা লিখবো না? তাহলে আমরা ব্যাংকের জমার মধ্যে লিখে দিব 32,40,000। আর অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা অবলেখকের কমিশন লিখে দিব, আমাদের অবলেখকের কমিশন যেন কত টাকা ছিল, 60,000 টাকা ছিল, তাহলে দেখো আমরা অবলেখকের কমিশনটা 60,000 টাকা লিখে দিলাম। এই অবলেখকের কমিশন যদি 60,000 টাকা যদি হয়ে যায়, তাহলে কি আমাদের মোট অ্যামাউন্টটা 33,00,000 টাকা হয় না? মোট যোগফলটা তাহলে 33,00,000 টাকা হয় না? তাহলে কিন্তু আমাদের সম্পত্তি পাশ লেখা শেষ। তোমরা কি সবাই আমার সাথে সাথে সম্পত্তি পাশটা লিখতে বুঝেছ, কিভাবে সম্পত্তিটা করলাম? জি স্যার।
তাহলে এই এই রকমের অঙ্কই যদি একই রকম দুটো তোমাদেরকে দেই করার জন্য গত দিনের মতন তাহলে অধিহার দিয়াও তোমরা সুন্দর একটা অঙ্ক কইরা আমাকে দেখাতে পারবা না জি স্যার এবার আসো দায় ও মালিকানা তহবিল দেখো দায় ও মালিকানা তহবিলের আন্ডারে প্রথমে মালিকানা তহবিল আর এটার আন্ডারে আমরা লিখি শেয়ার মূলধন আমাদের অনুমোদিত শেয়ার মূলধন এই অঙ্কে কতগুলো ছিল আগে দেখে নেই একবার আমাদের অনুমোদিত শেয়ার মূলধন ছিল 3 লক্ষ শেয়ার প্রতিটি 20 টাকা করে চলো লিখে দেই 3 লক্ষ শেয়ার 3 লক্ষ শেয়ার প্রতিটি 20 টাকা মূল্য তাহলে আমাদের অ্যামাউন্টটা হয়ে যাবে 60 লক্ষ টাকা এবং এটাকে আমরা ক্লোজ করে দেব আমাদের অনুমোদিত শেয়ার মূলধন লেখা শেষ 3 লক্ষ শেয়ার প্রতিটি 20 টাকা মূল্য তাহলে 60 লক্ষ টাকা আমাদের হয়ে গেল দেখেছো এবার আমরা লিখব ইস্যুকৃত বিলিকৃত তলবকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন দেখো 1,50,000 শেয়ার প্রতিটি 20 টাকা মূল্য আমরা কি 22 টাকা লিখতে পারবো এখানে আদিবা আমরা কি 22 টাকা লিখতে পারবো না স্যার আমরা 22 টাকা লিখতে পারবো না 1,50,000 শেয়ার প্রতিটি 20 টাকা মূল্য সম্পূর্ণ তলবকৃত আদায়কৃত তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট হবে 30 লক্ষ এখানে আমাদের অ্যামাউন্ট হবে 30 লক্ষ তবে আমি তোমাদেরকে একটা নোট লিখে দিয়েছিলাম সর্বশেষ নোট সেই নোটটা ছিল এরকম যে দায় পাশে মালিকানা সত্ত্বের অধীনে বা মূলধন শেয়ার মালিকানা তহবিলের অধীনে শেয়ার অধিহারকে আলাদাভাবে দেখাতে হয় লিখে দিয়েছিলাম না বলো তো লিখে দিয়েছিলাম তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই এখানে আলাদাভাবে লিখে দিব আমরা শেয়ার অধিহার আলাদাভাবে আমরা লিখে দিব শেয়ার অধিহার যে জিনিসটা নতুন এই অঙ্কের জন্য আমাদের শেয়ার অধিহারের পরিমাণটা আমরা লিখে দিব 3 লক্ষ টাকা আমাদের অধিহারটা কিন্তু 3 লক্ষ টাকা ছিল 1,50,000 শেয়ার 1,50,000 শেয়ার প্রতিটি 2 টাকা করে তাহলে কিন্তু 3 লক্ষ টাকা ছিল আমাদের শেয়ার অধিহার তাহলে 3 লক্ষ টাকা যদি শেয়ার অধিহার হয়ে যায় তাহলে তোমরা বলো তো মোট অ্যামাউন্টটা তাহলে আমাদের 33 লক্ষ টাকা আমাদের উদ্ধৃত পত্রটা কি তাহলে মিলে গেল না আমাদের উদ্ধৃত পত্রটা কি মিলে গেল না জি স্যার জি স্যার তোমরা কি সবাই বুঝতে পেরেছো সবাই অঙ্কটা কতটুকু পরিবর্তন হয়েছে দেখেছো তামান্না তামান্না জি স্যার তুমি এই উদ্ধৃত পত্রটার একটা স্ক্রিনশট নাও জি স্যার নিয়েছি তুমি ব্যাংক হিসাব আর জাবেদার জন্য একটা স্ক্রিনশট নাও জি স্যার নিয়েছি আচ্ছা এবার তুমি এই 13 নম্বর কোশ্চেনটার একটা স্ক্রিনশট নাও জি স্যার এবার তোমাদের যে বাড়ি কাজ থাকবে 14-15 এই 14 নম্বর 15 নম্বর কোশ্চেনটার একটা স্ক্রিনশট নাও জি স্যার নিয়েছি এবার চলো আমরা হাজিরার একটা স্ক্রিনশট নেই তোমাদের হাজিরা দেওয়া হয়নি এমন কি কেউ আর বাকি আছো সম্ভবত নেই তাহলে তামান্না তুমি তুমি প্রথম পেজ তারা দাও হ্যাঁ প্রথম পেজে যে 320 পর্যন্ত এই স্ক্রিনশটটা নাও জি স্যার এবার 20 এর পর থেকে দাঁড়াও আর একটু ছোট করে দেই
হ্যাঁ, 20 এর পর থেকে 21 থেকে 45 পর্যন্ত একটা স্ক্রিনশট নাও। জি স্যার নিয়েছি। এবার সর্বশেষ এইটার একটা স্ক্রিনশট নাও। জি স্যার। তুমি সবগুলা গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে তামান্না? আমি তাহলে বিদায় নেই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।